বিজেপি কর্মীদের নামে মিথ্যে মামলা, বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি, এমনকি বিজেপির মহিলা কর্মীদেরকে ধর্ষণের ভয় দেখানো হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আজকে আমরা একটি নৃশংস ঘটনা দেখতে পেলাম। হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনা এর আগে দেখেছি পুরুলিয়ায়, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু উত্তরবঙ্গে একেবারে একজন বিধায়ককে নৃশংসভাবে হত্যার ঘটনা এই প্রথম আমরা দেখলাম। এমন একজন বিধায়ক যিনি শুধু ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক নন, যিনি রাজবংশী সমাজেরও একজন প্রতিনিধি ছিলেন। আসুন, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আগামীকাল যে বন্ধ ডাকা হয়েছে, আমরা সবাই মিলে সেই বন্ধকে সাফল্যমণ্ডিত করে তুলি, আমরা প্রতিবাদের আওয়াজ গড়ে তুলি, আমরা গর্জে উঠি দেবেন্দ্রনাথ রায়ের হত্যাকারীকে অবলম্বে গ্রেপ্তার করতে হবে, দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে, প্রয়োজন হলে সিবিআইয়ের তদন্ত করতে হবে। আসুন, আগামীকাল এই বন্ধকে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করে তুলি। Book your sanitizer tunnel here.